মহুয়া গাছ বৈজ্ঞানিক নাম মধুকা লঙ্গিফোলিয়া বা মধুকা ইন্ডিকা, ইংরেজি নাম বাটানাট ট্রি। ভারতসহ বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমারে এই গাছ দেখা যায়। গ্রীষ্মমণ্ডলীয় শুষ্ক পরিবেশের একটি বৃহৎ বৃক্ষ। স্থান বিশেষে মধুকা, মদকাম, মাখন, মহুয়া বিভিন্ন নামে পরিচিত। মে মাসের প্রথম দিক থেকে গাছে ফল ধরতে শুরু করে। ফলগুলি লালচে সবুজ রঙের, একসঙ্গে অনেক সংখ্যক ডালে ফলে। মহুয়া নামের আক্ষরিক অর্থ মধুর স্বাদের ফল। আবাদী বৃক্ষ হিসাবে মহুয়া একটি গুরুত্বপূর্ণ গাছ এবং আর্থ সামাজিকের ক্ষেত্রে এর প্রভাব অপরিসীম। এর কাঠ টিম্বার হিসাবে এবং কাগজ তৈরিতে প্রচুর অবদান রেখেছে। গাছের ফলগুলি সবজি হিসাবে রান্না করে খাওয়া হয়। এর মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন সঞ্চিত আছে এবং ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। এই গাছের ফল সবজি হিসাবে আলু ও শাক জাতীয় সহযোগে খুবই সুস্বাদীয় একটি সবজি পাওয়া যায়। এই ফলে প্রচুর পরিমাণে খনিজ দ্রব্য, ভিটামিন ও ক্যালসিয়াম পাওয়া যায়। ফল উপজাতীয় লোকেদের কাছে একটি ঐতিহ্যবাহী খাদ্য হিসাবে চিহ্নিত হয়ে আছে। ফলের ভেতরের বীজ থেকে ফ্যাটি অয়েল পাওয়া যায় যা সাবান তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া বীজের থেকে তৈল বের করার পর বীজে খৈল সার হিসাবে চাষের জমিতে প্রয়োগ করা হয়। মহুয়া ফল সহ এই গাছে অত্যন্ত ভেষজ গুণে সমৃদ্ধ। গাছের পাতা থেকে ছাল বহু রোগ নিরাময়ের কথা আয়ুর্বেদ গ্রন্থে লিপিবদ্ধ। মহুয়া গাছের পাতা, বাকল, ফুলের নির্যাস ও বীজের তেল নানা রোগের চিকিৎসার জন্য বহুকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে।